গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার শক্তিগড় নরোত্তমপল্লী এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ২২ বছর বয়সী মৃতা গৃহবধূ প্রিয়া সেনকে তার স্বামী রথীন সেন খুন করেছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্ত স্বামী রথীন সেন পেশায় বনগাঁ আদালতের আইনজীবী। রথীন সেনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে অভিযুক্তকে আটকে রেখে মারধর করে উত্তেজিত জনতা বলে অভিযোগ। যদিও রথীন সেনের পরিবারের দাবি আত্মহত্যা করেছে প্রিয়া সেন, তাদের বছর দুয়েকের একটি কন্যা সন্তান আছে বলে জানা যায়। ঘটনাস্থলে বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অভিযুক্ত এবং তার পরিবারকে উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে যায়। পুরো ঘটনার তদন্তে বনগাঁ থানার পুলিশ। কে মারা গেছে? আমার বৌদি। কে মারা গেল কি করে? আমরা আমি আমি বাড়ি ছিলাম না, মা ঘরে খাওয়া করে ঘুমাচ্ছিল। এবার আমি এবার 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 দাদা ঘর থেকে এসে দাদা তখন খেতে আসবো, তখন বললো কি পিয়া কি দরজা পিয়া দরজা খোলো। পিয়ানি বললো দরজা খুলবো না, দরজা খুলবো না, দরজা খুলবো না। যখন পেঁয়াজি ভাইজিকে খাওয়াচ্ছি তখন পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজি ভাইজিকে খাওয়াচ্ছি। প্রতিবাদ করছে তাদের নামে বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য, বাজে বাজে অপবাদ এইসব দিয়ে তাদেরকে এমনকি হুমকি দিয়ে তাদেরকে হলো এখান থেকে তাড়িয়ে দিয়েছে রীতিমতো। এমনকি পরে বউটাকে ঘরে নিয়ে গিয়ে পাড়ার লোক যখন চলে যায় পরে বউটাকে ঘরে নিয়ে গিয়ে আরো বেধড়ক ভাবে পেটায়। কে হুমকি দিয়েছে? ওর বর, বর, শ্বশুর, শাশুড়ি তিনজন মিলে, এমনকি পাড়ার বিভিন্ন গুরুজনদের নামে যারা এখানে এসে ওদেরকে আটকাতে চেয়েছিল তাদেরকে বিভিন্ন নোংরা নোংরা ভাষায় অপবাদ। এমনকি বউটাকে প্রতিনিয়ত বলতো যে তুমি এখানে ব্যবসা করে খাও, বাবা মা তোমার বাবা মা এতদিন তোমাকে ব্যবসা করে খাইয়েছে। এবং এক একদিন হয়েছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, বউটা কাঁদতে কাঁদতে রাস্তায় দৌড়িয়ে চলে এসছে। হ্যাঁ, বালিশ চাপা দিয়ে মেরেছে। এখানে উপস্থিত ছিল যে বউটাকে মেরে ঝুলিয়ে দিয়ে ও পালিয়ে যাচ্ছে ছিল বাড়ির পেছন দিক থেকে। তো সবাই মিলে এসে ধরে তখন বউটাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন তিন ঘন্টা পরে জানা যায় যে বউটাকে মেরে তিন ঘন্টা আগে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা আমরা চাই রীতিমতো ফাঁসি যে অত্যাচার করতো তার নাম কি, সে কি করে? সে পেশায় আইনজীবী একজন। সে ওকে তার নাম কি? আপনার কি বান্ধবী ছিল? আমার বান্ধবী না, আমার পরে আমার হাজবেন্ডের বন্ধু ছিল রথীন দা। সেই সত্যি আমি কথা বলতাম, আমাকে ফোন করে সব বলতো ওর কথা। কবে ফোন করে লাস্ট কবে ফোন করেছিল? কালকেও ফোন করেছিল আমাকে বিকেল বেলায়। আপনি কি বুঝতে পেরেছিলেন এরকম ঘটনা কিছু ঘটতে পারে? হ্যাঁ, ও শুধু বলতো। আজকে আজকে কখন খবর পেয়েছেন? কখন খবর পেয়েছেন? কি বলতো, কি বলতো আপনাকে ফোন করে? সুইসাইড করবে বলতো? বলতো হয় আমার মেরে ফেলে দেবেন, আলো আমি সুইসাইড করবো। আজ আমার কপালে দুঃখ আছে উর্মিলা, দেখো আমাকে মেরে ফেলে দেবেন। ওর সব সময় রথীন দাস শুধু সবার কাছে ওর নামে খারাপ খারাপ বলতো, অত্যাচার করতো, খারাপ খারাপ বলতো, অত্যাচার করতো, মদকে এসে গালি গালাজ করতো, মা বাবা তুলে কথা বলতো, সবসময় বলতো, মারধরও করেছে অনেক। যে রথীনের বউ মারা গেছে ওরা হাসপাতালে নিয়ে গেল, আমরা ছুটতে ছুটতে আসলাম, এসে তারপর তো হসপিটালে সবাই গেছে। এখন যাওয়ার পরে স্বর্ণ বলেছে নাকি যে তিন ঘন্টা আগে ফাঁসি দিয়ে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। আর এই বউটাকে প্রায় দিন মারে, মানে এমন মার মারে তাহলে একটা ঘরে তালা দিয়ে মারবে বউটাকে, দেওয়ার মারে। আর শাশুড়ি বসে বসে মজা দেখে, আর ওই ওই রাবণ অসুর, ওই অসুর এই ঘরে বসে বসে মদ খায়। আর ওর তালা খুলে বাচ্চাটাকে বের করে নিয়ে আসলাম। খুব কান্নাকাটি করছিল বাচ্চাটা, মোটা ওরা ছাড়ছিলই না। এরকম কি নির্যাতন মায়া মাঝে মাঝেই হতো? হ্যাঁ, প্রত্যেকটা দিন ওদের মধ্যে একটা অশান্তি ছিল, প্রত্যেকটা দিন ওর প্রত্যেক দিন মাল খেত উকিল, আর প্রত্যেকটা দিন মোটারে ভয় দেখাতো যে মেরে দেব, মা বাবারে খুন করে দেব, এই বলে প্রত্যেকটা দিন ভয় দেখাতো। বউটার বাপের বাড়ি গেলেও ওখান থেকে ভয় দেখায় পিসার দিয়ে বউটারে নিয়ে আসতো, এনে বেধড়ক মারতো। কে সন্ধ্যেবেলার থেকে নাকি ওদের বন্ধু গন্ডগোল হচ্ছে। এবার ঘরের মধ্যে একটা সমস্যার মধ্যে গন্ডগোল হয়ে গেল, উনি চিল্লাচ্ছে আমরা টের পাচ্ছি, কিন্তু ওরা গেট খোলে না।
মেন কথা আমরা পাড়া থেকে একজন যাব গেট খুলবে ওরা গেটের মধ্যে রেখে ওটার প্রতি প্রত্যেকটা দিন অত্যাচার মারা গেছে তখন ওনার স্বামী বলছে মারা গেছে মারা গেছে ও আর বেঁচে নেই এরকম বলে চিল্লাচ্ছে বলছে মরে গেছে ও আর বেঁচে নেই বলে এরকম করে চিৎকার করছে তখন পাড়া থেকে সামনে অনেক লোক ছিল ওখান থেকে গিয়ে সব বের করে নিয়ে আসে উনি কী করলো বউটারে মোটর সাইকেলে করে তুলছে মোটর সাইকেল করে যায় তখন থেকে ওখান থেকে একটা ভ্যান নিয়ে এসে হাসপাতালে ওনার শ্বশুর আর পাড়ার ছেলেগুলো গিয়ে হাসপাতালে এটা হচ্ছে 8:30 মধ্যে এটা হাসপাতালে নিয়ে গেছে 8:30 মধ্যে হাসপাতালে 9:00 মধ্যে খবর দিয়েছে আমরা প্রতিবাদ চাচ্ছি কেন উনি উনি যেভাবে অত্যাচার করেছে এখান থেকে পাড়ায় ওনার থাকাটাই উচিত না ওনার বেধা মেয়ের এখান থেকে পাড়াতে বেধা ওই ওই ওনার যে বউটার শাশুড়ি অত্যাধিক অত্যাচার করেছে বউটার উপরে অতিরিক্ত অত্যাচার করেছে শ্বশুরশাশুড়ি ও ওসাই হ্যাঁ ওসাই দিত ছেলে বউটার প্রতি কেউ ছিল না ও যে দেওর বউটার একজনকে মেরেছে আমরা তাও জানি কিন্তু ওই যে বউটার নাম কি পিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট আনন্দবার্তা।